চেতনানাশক ওষুধ গুঁড়ো করে তার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করা হয় ট্যাবলেট। এরপর গণপরিবহনে যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টি। চট্টগ্রামে এই চক্রের তিনজনকে আটক করেছে পিবিআই। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রথম টার্গেট শহর কিংবা আন্তঃজেলার মিনি গণপরিবহন। বাসের যাত্রীদের মধ্যে টাকা আছে, আবার সহজে কাবু করা যাবে এমন যাত্রীকে শিকারে পরিণত করা হয়। বাস চলা শুরু হলে টার্গেট ব্যক্তিকে ঘিরে চলে পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এক পর্যায়ে নিজেদের লোকদের শক্তিবর্ধক ও আয়ুবর্ধক সম্পর্কিত বিভিন্ন বই পড়তে দেন চক্রের সদস্যরা। এভাবে তিন চারজনে মিলে টার্গেট ব্যক্তির বিশ্বস্ততা অর্জন করে। পরবর্তীতে 30টি চেতনানাশক ওষুধ মিশ্রিত বিশেষ ট্যাবলেটটি সরবরাহ করা হয় টাকা থাকা টার্গেট ব্যক্তিকে, যা খেয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন ওই ব্যক্তি। সুযোগ বুঝে এ সময় টাকা সহ সর্বস্ব লুট করে নেয় অজ্ঞান পার্টির এই চক্রটি। দেড় বছর দুই বছর হবে আপনার 20-25টা কাজ করছি, টাউন সার্ভিস গুলাতে হয় বেশি। তিন রকমের ওষুধ দিয়ে মধু দিয়ে গোলা এগুলো প্লাস্টিকে রাখে যাত্রীদের বা যারা ভিকটিমের এগুলো খাওয়ায় আর কি। গত 28 সেপ্টেম্বর ভাটিয়ারি 54 বছর বয়সী বাসিন্দা আবুল সৈয়দ নগরীর অলঙ্কার মোড় থেকে বাসায় ফেরার পথে এমন এক ভয়ঙ্কর অজ্ঞান পার্টির কবলে পড়েন, যাকে উদ্ধার করা হয় সীতাকুণ্ড থানার বড়দারগাহাটের একটি বাস থেকে। পরে প্রায় 10 দিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থেকে অক্টোবরের 6 তারিখ মারা যান তিনি। মোবাইলের সূত্র ধরে আমরা এই আসামিদেরকে শনাক্ত করি, শনাক্ত করার পরে সর্বপ্রথম আমরা মাহিনকে গ্রেপ্তার করি। মৃত্যুর রহস্য উন্মোচনে বেরিয়ে আসে একের পর এক বিস্ময়কর তথ্য। তিন আসামিকে নিয়ে চট্টগ্রামের হালিশহর ও সীতাকুণ্ডের ভাটিয়ারি সহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায় পিবিআই এর বিশেষ টিম। তল্লাশিতে বাসার কক্ষ থেকে উদ্ধার করা হয় আয়ুর্বেদিক বিভিন্ন বই, সিডাক্সিন সহ ঘুমের নানা ওষুধ। সামাজিক মর্যাদা বা তারা যে কারণে ওষুধটি খায় ব্যক্তি এখানে যৌন উত্তেজক বা শক্তিবর্ধক হিসেবে তারা হয়তো বা এখানে সাই ফিল করে এরকম বিষয় থাকতে পারে, যার কারণে পুলিশের রিপোর্ট না করার কারণে এই জিনিসটা বেড়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া চক্রের অপর এক আসামিকে ধরার চেষ্টার পাশাপাশি আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা তারও অনুসন্ধান করার কথা জানান পিবিআই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।